এত বড় বড় ডিরেক্টরের কাজ করেছি, এত ভালো ভালো চরিত্র করেছি, আমার ভাগ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা জুটে নাই। আসলে কি, একটা শিল্পীর কিন্তু চাহিদা শেষ থাকে না। আমি যত ভালো, আমি তো মনে করি আমি এখনও অভিনয় শিখছি, এবং সবচাইতে একটা জিনিস থাকে যে আমার প্রায় 350-400 কাছাকাছি ছবি মুক্তি পাইছে, এর মধ্যে 350-র উপরে ছবি হিরো হিসেবে করেছি, ইদানিং আমি নেগেটিভ করছি। তা এত ছবির মাঝে এত বড় বড় ডিরেক্টরের কাজ করেছি, এত ভালো ভালো চরিত্র করেছি, আমার ভাগ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা জুটে নেই। এটা হয়তো আমার ব্যর্থতা হতে পারে, অথবা কেন পাই নাই সেটা যারা অ্যাওয়ার্ড দেয়, যারা জুরি বোর্ডে থাকে, ওনারা বলতে পারে হয়তো বা যে এটা আমি পাইনি, এটা আমার একটা খোদা ভিতরে আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে আমি ইসের সাংবাদিকদের যে একটা আছে, ওই যে বাচ্চুশ্বাস, এটার অ্যাওয়ার্ড একবার পেয়েছিলাম, বড় অ্যাওয়ার্ড বলতে এটাই, এছাড়া ছোট ছোট তো আরও অনেক থাকতে পারে। আমি মনে করি যে দর্শকের ভালোবাসা হচ্ছে বড় অ্যাওয়ার্ড। আজকে আমি 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 রাস্তায় বেরোলে বা আমি কোথাও গেলে দর্শকরা আমাকে চিনে, আমাকে ভালোবেসে দুটা ছবি তুলে, দুটা কথা বলে, এটা অনেক বড় অ্যাওয়ার্ড।